নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। জেলা বার্তা বিস্তারিত। 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাকিট চোখ করে বিজেপির বুথ চলো অভিযান কর্মসূচি আয়োজিত হলো রাজনগর ব্লকের তাঁতিপাড়ায়। গ্রামের ছটি বুথে 50 জন করে বিজেপি সমর্থক ও সদস্য নিয়ে বুথ কমিটি গঠন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপ গড়াই, মিলন আক্তার, ভোলানাথ সত্যধর প্রমুখ। নীতি অন্য দলের থেকে আলাদা, কারণ আমার দলের কর্মীরা তারা কেউ পশ্চিম বাংলার এমএলএ ছিল না, পশ্চিম তবুও কিন্তু তারা এই দলটা ছাড়েনি, কারণ তারা ভারতীয় জনতা পার্টির কর্মী। তারা কারো কাছে বিক্রি হতে শেখেনি, তারা দেশটাকে ভালোবেসেছে। তারা নিজেকে নয়, তারা ব্যক্তিকে নয়, তারা দেশকে ভালোবাসে, তারা ভারতবর্ষকে ভারত মায় সম্মান দেয়, তার জন্য তারা কিন্তু এই দলে আছে। আমার দলে আমরা কিন্তু সেই অটল বিহারী বাজপেয়ীজির আদর্শে গড়া মহান দেশের মহান নেতা, আমরা তার আদর্শে গড়া। আমি শেষকালে সেই অটল বিহারী বাজপেয়ীজি আমরা হচ্ছি ভারত মাতার পূজারী, আমরাই একমাত্র ভারত মাতার পূজারী। আমরা সেই ভারত বর্ষকে আমাদের কাছে দেশ হচ্ছে সব থেকে বড়, এই হচ্ছে আমাদের দলের নীতি। আমাদের কাছে দেশের সম্মান, সেই দেশের সম্মানকে রক্ষা করার জন্য আপনারা জানেন যে অটল বিহারী বাজপেয়ীজি আমেরিকার অঙ্গুলি হেলনকে তুচ্ছ করে, আমেরিকার দর্পকে তুচ্ছ করে তিনি কিন্তু পোখরানের বুকে 5-5 বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি হচ্ছি ভারতীয় জনতা পার্টি যদি সাম্প্রদায়িক দল হবে, তাহলে এই ভয়ঙ্কর মহামারীতে, এই ভয়ঙ্কর করোনা মহামারীতে আমার ওই মুসলমান বোন, আমার খ্রিস্টান বোন যোজনার মাধ্যমে 500 কোটি টাকা পেয়েছে, এরই নাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা বিনা পয়সায় উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হয়েছে, এরই নাম ভারতীয় জনতা পার্টি। 6-12 যে বুথ চলো কর্মসূচি ভারতীয় জনতা পার্টির, সেই উদ্দেশ্যকে সামনে রেখে রাজনগর মন্ডলের তাঁতিপাড়া অঞ্চলের তাঁতিপাড়া গ্রামের 6টি বুথের আজকে বুথ কমিটি গঠন হল এবং বুথের 50 জন করে কর্মী নিয়ে 50×6 300 জনের একটা আলোচনা সভা হলো এবং বুথকে শক্ত করার লক্ষ্যে আগামী যে 21 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই কর্মসূচি। এই সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। আজ ইলামবাজারে জাতীয় কংগ্রেসের তরফে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে একটি মিছিল ও পথসভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন জেলা মহিলা কংগ্রেসের সভাপতি মরিয়ম বেগম, ইলামবাজার ব্লক সভাপতি সৈয়দ দিস্তার আলী সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। তেল খেতে হবে 300 টাকা
প্রত্যাহার না করা হয় তাহলে তারা সময় দিয়েছে, কিন্তু এই নির্লজ্জ সরকার এই আইন তারা কিছুতেই প্রত্যাহার করছে না। কিন্তু কৃষক, যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষকরাও কিন্তু একভাবে লেগে রয়েছে যে তাদের কৃষি আইন প্রত্যাহার করতে হবে। মোবার বসেছে 8 তারিখ, যে কালা আইন আনা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয় তাহলে আগামী 26 জানুয়ারির মধ্যে দিল্লির সংসদ ভবন ঘেরাও করা হবে। এবং যে কৃষকরা আজ রাস্তায় আন্দোলন করছেন তারা কিন্তু সেই সংসদে গিয়ে বসবে। এই সংসদ সবার, যেমন মন্ত্রীর, যেমন সাংসদদের, তেমনি গোটা ভারতবাসীর, সেখানকার কৃষি আন্দোলনের নেতা কৃষক সবার যে প্রেসিডেন্ট আছে তিনি জানিয়ে দিয়েছেন যে আগামী 26 জানুয়ারি একটা চূড়ান্ত পর্যায়ে ভারতবাসী দেখতে চলেছে। শেখ শামসুলের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরলাম বিরতির পর। জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর এক সময় ছিল এ জেলার অতীত রাজধানী। এখনও ইতস্তত ছড়িয়ে রয়েছে প্রাচীন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এমনই একটি স্থান লক্ষণপুরের ডাঙা, রাজনগর পেরিয়ে গ্রাম গাংমুড়ি, সেখান থেকে রানীগ্রাম, তারপর পাটমুড়ি এবং সেখান থেকে কুশকর্ণী নদীর তীরে এই লক্ষণপুরের ডাঙা। এখানে এক সময় ছিল সেনরাজ লক্ষণ সেনের কাছারি বাড়ি। ডাঙায় এখনও রয়েছে প্রাচীন কিছু ইটের টুকরো। প্রত্নতাত্ত্বিক উৎখনন হলে জেলার আঞ্চলিক ইতিহাস সমৃদ্ধ হবে এমনটাই মনে করছেন এলাকার মানুষ থেকে পর্যটক সকলেই। আচ্ছা দিদি, এই দূরে যে ডাঙ্গাটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, এই ডাঙ্গাটার কি নাম, কি বলে জানেন আপনারা? এটা লক্ষণপুর বলেই আমরা সব ইয়ে করি। মানে ডাঙ্গাটার নাম লক্ষণপুরের ডাঙ্গা? হ্যাঁ, লক্ষণপুরের ডাঙ্গা। আচ্ছা, এই মাঠগুলোর নাম কি লক্ষণপুরের মাঠ? হ্যাঁ, লক্ষণপুর মাঠ। আচ্ছা, এই ডাঙ্গার নাম অনুসারে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা মুনিসিপালিটিকে বলি এখানে দেখছি যে লক্ষণ ডাঙ্গা, পাটমুড়ি, রায়নগর থেকে কিছু দূরে পাটমুড়ি, পাটমুড়ির পাশেই পেছন দিকে একটা মস্ত ঢিবির মতো জায়গা। এই জায়গাটা একটা ইতিহাস খ্যাত রাজা লক্ষণ সেনের কাছারে বাড়ি ছিল। বল্লাল সেনের পর যখন লক্ষণ সেন গৌড়ে রাজা হন, তখন বীরভূমের মধ্যে এই যে রায়নগর, এই রায়নগরে তিনি একটা রাজধানী প্রতিষ্ঠা করেন এবং এই রাজধানীতে এই যে লক্ষণপুর ডাঙ্গা, এটা তিনি কাছারি বাড়ি হিসেবে এটা পরিচিত ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে মুসলমান নবাবরা যখন আসে, তখন
এই জায়গাগুলো তাদের অধিকারে চলে যায়। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছি অনেক চিহ্ন রয়েছে, যে লক্ষণ সেনের যে এখানে ঐতিহ্যমণ্ডিত কাছারি বাড়ি ছিল সেটা তার সুস্পষ্ট প্রমাণ। উত্তম মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মিশন ক্যালকাটা অনলুসের আর্থিক সহযোগিতায় এবং রিওয়ার্ডের পরিচালনায় রাজনগরে ভবানীপুর অঞ্চলের গুরকাটা গ্রামে এলাকার 100 জন আদিবাসী দুস্থ শিশুকে হাইজিন বাকেট বিতরণ করা হলো। মাস্ক, সাবান, ডিটারজেন্ট পাউডার, হেয়ার অয়েল, কেক, কমলালেবু সহ এই বাকেটগুলি শিশুদের হাতে তুলে দেওয়া হয়। মিশন ক্যালকাটা অনলুসের ভারতীয় কর্ণধার রাখি ব্যানার্জির তত্ত্বাবধানে এগুলি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ইটালির স্বেচ্ছাসেবী সংস্থার ভারতীয় প্রতিনিধি বিজয় মণ্ডল ও রিওয়ার্ডের পক্ষে রাজু রায়, ইমেল হেমব্রম সহ অন্যান্যরা। আজকে আমরা মিশনের ক্যালকাটা অনলুস, একটি আন্তর্জাতিক সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে রাজনগরে 100 বাচ্চার হাতে হাইজিন বাকেট তুলে দেওয়া হলো। আর এতে ছিল আপনার সার্ফ, সাবান, শ্যাম্পু, তেল, ব্যান্ডেড, তারপর আপনার হ্যান্ড ওয়াশ। প্রথমত কোভিড-19 যে করোনার এপিডেমিক চলছে, তাদেরকে সচেতন করা এবং সচেতন করার সাথে সাথে তারা যাতে আরও 10 জনকে জানাতে পারে সেইটা ওদেরকে জানানো, নিজেরা ব্যবহার করবে এবং অপরকেও জানাবে, হাইজিন ব্যাপারটা কি সেটা বুঝবে, এটা ছিল মূল উদ্দেশ্য। খানার সাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আজকের জেলাবার্তা এই পর্যন্ত। নমস্কার।